সম্পর্ক তখনও ভালো ছিল, এখনও ভালো আছে, এখনও ভালো আছে, ভালো আছে, এখনও ভালো আছে, এখনও যেমন আমার সাথে ইমনের সাথে কথা হয়, যোগাযোগ হয়, হ্যাঁ প্রায় কথা হয়, ও খোঁজ খবর নেয়, মাঝখানে আমাকে, ও জানতো না আমি কনসিভ, আমি যে প্রেগনেন্ট ছিলাম, ও তখন আমাকে নক করেছিল কাজ করার জন্য, ছিল সারিকা, আচ্ছা আচ্ছা, আমাদের আরেকটা স্টুডিওতে জাগোতে, তো বলছিল যে অনেকদিন পর শখ আর আমি দেখা করে দুজন দুজনকে জড়িয়ে অনেকক্ষণ ধরে জড়িয়েছি, কান্নাকাটি শুরু করে দিয়েছি, সত্যি, হ্যাঁ আসলেই সত্যি, রাইট পারসন খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট, আর মানুষ কি আসলে কখনো প্রপারলি চেনা যায় না, এটা একটা সত্যি কথা, কারণ মানুষ আসলে বহুরূপী হয়, মানুষের কখনো একটা ফেস থাকে না, বাট তারপরেও আসলে তারা লাকি যারা ট্রু পারসনটাকে খুঁজে পায়, আমাদের সময়টা একটু ডিফিকাল্ট কারণ অনেক ভিড়ের মাঝখানে একজনকে খুঁজে পাওয়া, বাট আলটিমেটলি না রাইট পারসনটা বেরিয়েই যায়, খুঁজে নিতে হয় না, চলেই আসে। অফস্ক্রিনে কেমন বন্ধুত্ব ছিল সেটা হয়তো তুই বলবি, কিন্তু তার আগে তোদের তিন চারজন বা পাঁচ ছজনের একটা বন্ডিং ছিল যেটা মিডিয়াও খুব চর্চা করতাম আমরা, নীরব, ইমন বা তুই, তুই আর সারিকা সব অনেকে, এই বন্ডিং ওই সময়টার ভেতরে কেমন সম্পর্কগুলো কেমন ছিল তোদের? সম্পর্ক তখনও ভালো ছিল, এখনও ভালো আছে, এখনও ভালো আছে, ভালো আছে, এখনও ভালো আছে, এখনও যেমন আমার সাথে ইমনের সাথে কথা হয়, যোগাযোগ হয়, হ্যাঁ প্রায় কথা হয়, ও খোঁজ খবর নেয়, মাঝখানে আমাকে, ও জানতো না আমি কনসিভ, আমি যে প্রেগনেন্ট ছিলাম, ও তখন আমাকে নক করেছিল কাজ করার জন্য যে চলো আমরা একটা টিভি কাজ করি, তারপর ওকে আমি বললাম যেমন না, সজলের সাথে আমার কন্ট্যাক্ট হয়, আচ্ছা, সজলের সাথে আমার লাস্ট শাকরায় নিয়েও দেখা হয়েছে, আমরা একসাথে ঘুড়ি টুড়ি উড়িয়েছি, প্রভা ছিল, প্রভাবও ছিল তখন, সারিকার সাথে আমার সাডেন একদিন ফোনে কথা হলো আমার বেবি হওয়ার পর, তার আগে একদিন সাডেন দেখা হয়েছে, ও যখন কাম ব্যাক করলো আমাদের আরেকটা স্টুডিওতে জাগোতে, তো বলছিল যে অনেকদিন পর শখ আর আমি দেখা করে দুজন দুজনকে জড়িয়ে অনেকক্ষণ ধরে জড়িয়েছি, কান্নাকাটি শুরু করে দিয়েছি, সত্যি, হ্যাঁ আসলেই সত্যি, ব্যাপারটা এমন হয়েছে আমিও জানতাম না যে ও পুবাইলে শুট করছে, ও জানতো না আমি পুবাইলে শুট করছি, আমরা দুজন পাশাপাশি দুটো সেটে কাজ করছিলাম, সো হঠাৎ আমি শুটিংয়ে ঢুকার পর আমাকে বলছে মেকআপ আর্টিস্ট, বলছে যে আপু সারিকা আপু পাশের সেটে কাজ করছে, আমি বললাম তাই, আমি জাস্ট ব্যাগগুলো রেখে আমি বলছি আচ্ছা ঠিক আছে থাকো আমি আসতেছি, আমি ওর সেটে গিয়েছি, ও শুনে এরকম ওর সব কিছু রেখে আমার সেটে চলে আসছে, মানে ও যে আমাকে পাইনি আমিও যে ওকে পাইনি, পরে যখন দুজন ব্যাক করছিলাম তখন মাঝে রাস্তায় দুজন দুজনকে দেখে তো দাঁড়িয়ে কতক্ষণ শকড কি হলো, পরে দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করলাম, পুরোনো মেমরিজগুলো মনে হলো, কথা বলতে পারছিলাম না যে আসলে কি বলবো, মানে এতটা এক্সাইটেড ছিলাম আমরা আফটার সো লং আমাদের সাথে দেখা হলো, হ্যাঁ মানে একসাথে চলা, বিভিন্ন ট্যুরে যাওয়া, একসাথে কাজের মধ্যে একটা কম্পিটিশন, আমার ওর সাথে সবসময় একটা ভালো কম্পিটিশন ছিল কাজের, আমরা দুজন কম্পিটিশন করে কাজটা খুবই মজা করে করতাম, অ্যান্ড স্টিল আমি বলবো যে ও যখন ছিল না তখন আমি খুব মিস করতাম আমার কাজের কম্পিটিশন, বাট এই কম্পিটিশন কোনো হেট্রেড ছিল না, মানে কোনো রকম, না 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 হেট্রেড ছিল না, আমাদের গুড কম্পিটিশন ছিল কাজের, কাজের ক্ষেত্রে কম্পিটিশনটা ছিল, সো আমি ওকে খুব মিস করতাম তখন, যে সারিকা যদি কাজ ব্যাক করতো তাহলে ভালো করতো, আমি ওকে, ও মাঝখানে যখন ওর বেবি শাওয়ারের একটা প্রোগ্রাম করলো তখন ও আমাকে ফোন করলো যে শখ তুমি আসো, তখন আমি ওকে বলেই ফেললাম যে বেবি হওয়ার পর কাম ব্যাক করো, কাম ব্যাক করো, আমি কিন্তু জায়গাটাই খুব মিস করি, আমার কোনো কম্পিটিটর নেই, আমি কার সাথে কম্পিটিশনে যাবো, এইরকম। আসলে জীবনে সুখের সংজ্ঞাটা কি তোর কাছে? একটা কঠিন প্রশ্ন, সুখের সংজ্ঞা, সুখটা আসলে খুবই সিম্পল, মানুষের চাহিদা যত কম, মানুষের সন্তুষ্টি যত অল্পতে, ততটা সুখ বেশি, আমি বলবো সুখের সংজ্ঞা এই তো। হ্যাঁ খুব নির্ভেজালভাবে হাসার, এটাও একটা সুখ, খুশি থাকা, অল্পতে স্যাটিসফাইড থাকা। তুই সারিকা বা তোর ওই সময়কার লাইফটা এমন যে এত মোহবিষ্ট একটা সময়, এত ফেম, এত পপুলারিটি, এত মানুষের ডিজায়ার, এত এত ছেলের চাওয়া, সেটা প্রেম হোক, বন্ধুত্ব হোক, সেটা নানান রকম হাতছানি হোক, সেই জায়গায় আসলে বন্ধুত্ব বা খুব একেবারেই কাছের মানুষ হিসেবে একটা মানুষকে চেনা খুব কঠিন, কিন্তু এইসব জায়গায় কি মনে হয় না যে একজন সাধারণ মেয়ের চাইতে তোদের সময়টা খুব
আলাদা কঠিন। হ্যাঁ হ্যাঁ একটু তো কঠিন, কিন্তু হ্যাঁ একটু কঠিন। মানে আমার প্রশ্নটা কি বোঝাতে পেরেছি কিনা, যে লাইক অন্যান্য সময় তো আসলে অন্যান্য মেয়েরা তো এতটা ফেম পায় না এত অল্প বয়সে, অনেকের হাতছানিও থাকে না, অনেকের স্বপ্ন তোদের দেখায় সেটা রাইট পার্সন হ্যাঁ খুঁজে পাওয়া, খুঁজে পাওয়া সেই জায়গায় সারিকারও এই একই ব্যাখ্যা আমি নিয়েছি, তোর ব্যাখ্যাটা শুনতে চাই যে রাইট পার্সন খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট, আর মানুষ কি আসলে কখনো প্রপারলি চেনা যায় না এটা একটা সত্যি কথা, কারণ মানুষ আসলে বহুরূপী হয়, মানুষের কখনো একটা ফেস থাকে না। বাট তারপরেও আসলে তারা লাকি যারা ট্রু পার্সনটাকে খুঁজে পায়। আমাদের সময়টা একটু ডিফিকাল্ট কারণ অনেক ভিড়ের মাঝখানে একজনকে খুঁজে পাওয়া, বাট আলটিমেটলি না রাইট পার্সনটা বেরিয়েই যায়, খুঁজে নিতে হয় না, চলেই আসে, রাইট পার্সনটাই আসলে খুঁজে নেয়। হ্যাঁ একদমই একদমই। সেক্ষেত্রে ধর জীবনের যদি কিছু ভুলও থাকে সেই ভুলে নিশ্চয় কোনো আক্ষেপ শখের নেই, একদমই না, কারণ আমি অলওয়েজ বিলিভ করি মানুষের প্রত্যেকটা মানুষের জীবনের ভুল থেকে মানুষ শেখে, আমি আমার লাইফের প্রত্যেকটা ভুল থেকে শিখেছি। আচ্ছা আচ্ছা, আমার ভুল থেকে কোনো রিগ্রেট নেই যে আমি এটা কেন করলাম। আমার লাইফে যদি কোনো ভুল না থাকতো, আমি যদি কখনো ভুল ডিসিশন না নিতাম, তাহলে আমি আজকে আমার মনে হয় না আমি ভালো ডিসিশন নিতে পারতাম, কোনো রাইট ডিসিশন নিতে পারতাম বা শিখতে পারতাম। আমার মা আমার বাবা সবসময় একটা কথা বলে যে ভুল থেকে সবসময় বেটার পার্সন হওয়ার চেষ্টা করো। একদমই। তো সেক্ষেত্রে যে প্রশ্নটার সম্মুখীন হয়তো অনেকে অনেক জায়গায় হতেই হবে, কিন্তু তারপরও আমি একটু মানে অকপটে প্রশ্নটা রাখতেই চাই, ধর ভুলের জায়গায় মেয়েদের কি সম্পর্ক বিয়ে বিয়ে ভাঙার ক্ষেত্রে মেয়েদের একটু বেশি পোহাতে হয় কিনা, সেটা তোর আর নিলয়ের সম্পর্কের ক্ষেত্রে হোক, সারিকার সম্পর্কের ক্ষেত্রে হোক, মেয়েদের একটু বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় কিনা ছেলেদের চাইতে বেশি? না একদমই না, এটা আগে ছিল এটা এখন নেই, কারণ এখন আসলে জিনিসটা সম্পর্ক ভাঙা গড়াটা মানুষরা খুবই ব্রড মাইন্ডে নিচ্ছে, কারণ জোর করে তো আসলে রিলেশন হয় না, একটা মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং না থাকলে সেখানে তো জোর করে আসলে কিছু থাকা পসিবল না। সো সম্পর্ক যদি ভেঙে যায় একটা মানুষের সাথে জোর করে খারাপভাবে সম্পর্ক রাখার থেকে, সম্পর্কটা নাইসলি ভেঙে যাওয়া অ্যান্ড সেটাকে নাইসলি মেনে নেওয়া আমার মনে হয় এটা অনেক বেটার। মানে তার মানে তোর সোসাইটি, তোর সামাজিক অবস্থান, তোর পরিবার এটাকে খুব সুন্দরভাবে পজিটিভলি মেনে নিয়েছিল এক্ষেত্রে ধর এইসব ডিসিশনের ক্ষেত্রে, কারণ এটার পেছনে আসলে আমার কোনো ভুল ছিল না, আমি বলবো না কার কোন ভুল ছিল, বাট আন্ডারস্ট্যান্ডিং হয়নি, আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি জিনিসটা হয়নি শেষ। একদমই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণমাধ্যমে এটার কোনো বাজে চর্চা হয়নি, বিকজ অফ তুই তুই এতটাই সুইটলি সবার সাথে মিশতে আর কি। তো না আমি আমি আমার এন্ড থেকে বলছি, সেই সেই জায়গা থেকে অবশ্যই অনেকের তো অনেক রকম ভাঙা গড়ার খবর আমরা ছাপি, তো সেক্ষেত্রে অনেক রকম গুঞ্জন গসিপের খবর আসে। আমি একটু তোদের ঘরে বা পরিবার থেকে একটু শুনতে চাই, ডিসিশনের জায়গায় যখন কেউ অনেক বড় তারকা হয়ে যায়, বাবা মা তো অনেক শাসনের জায়গা থাকে, কিন্তু বাবা মা বাইরে কি তখন কি শাসনের অর্ডার সিটি কি হারায় কি না, মানে তুই কি অন্য কারোর কথা শুনতি না, এরকম কি ছিল? আমি সবসময় খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে, আমি স্টিল ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে, আমার সবসময় সব ডিসিশন বাবা মার সাথে সিদ্ধান্ত, মানে বাবা মার ওপিনিয়নের উপর আমি সবসময় নেই, এখনও নেই, এখন আমার হাজব্যান্ডও আছে, ওর কথার উপর আমার সব কিছু ডিসিশন নিতে হয় যে কোনো কাজের আগে, ওর কাছে যেমন আমার এখনও সব কিছু জিজ্ঞেস করে নিই, আমরা দুজন একসাথে সব ডিসিশনই নিই, আমার বাবা মা আর আমার হাজব্যান্ড। আমার মাদার ইন ল আছে, আমার মাদার ইন ল খুবই ফ্রেন্ডলি, সে খুবই নাইস, খুবই ঝামেলা ছাড়া, সো সব কিছু মিলেই আমি সবসময় ফ্যামিলি ওরিয়েন্টেড, আমি যেটা বললাম। আর হ্যাঁ আছে না যে তারকা হয়ে গেলে যে কথা শুনবে না, না আমি এটা শুনবো না, এটা আমার ডিসিশন, আমি নিবো, আমি করবো না, এই জিনিসটা আমার কখনো ছিল না। জাগো এফএম 94.4